বছর জুড়ে সবজি চাষ করেই সংসার চালাচ্ছেন নাটোরের বড়াই গ্রামের কমপক্ষে 5,000 মানুষ। এতে ফিরেছে তাদের আর্থিক সচ্ছলতা, আর পুরো জেলার সবজির চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে আশপাশের জেলাতে। তবে সবজি চাষিদের সবচেয়ে বড় অভিযোগ, যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ার কারণে সঠিক সময়ে বাজারে পাঠাতে পারছেন না সবজি, ফলে ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যোগাযোগ ব্যবস্থা ভালো করার দাবি সবজি চাষীদের। নাটোর প্রতিনিধি আবু মুসার তথ্যছবিতে দেখুন বিস্তারিত। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আছে 5টি গ্রাম, নাম ঢুলিয়া, মাধাইমুড়ি, মানিকপুর, মাঝগাঁও আর চুলকাটি। এই গ্রামে 5,000 কৃষক বছর জুড়ে চাষ করে সবজি। এই সবজি চাষেই ফিরেছে তাদের আর্থিক সচ্ছলতা। সন্তানদের লেখাপড়া সহ পরিবারের সব খরচের উৎস এই সবজি বিক্রির টাকা। কিন্তু সবজি চাষীদের অভিযোগ, এসব গ্রামে প্রচুর সবজি হলেও মিলছে না ন্যায্য দাম। কারণ একটাই, যোগাযোগ ব্যবস্থা ভালো নয়, তাই কমপক্ষে 2 কিলোমিটার পাকা রাস্তা তৈরির দাবি তাদের। আমার মাঠটাই সবজি আবাদ করি আমরা, কিন্তু আমার নেওয়ার জন্য, যাওয়া আসার জন্য খুব অসুবিধাতে আমার কম দামে বিক্রি করতে হয়। গাড়ি অনেক সময় মাল সহ গাড়ি ভেঙে পড়ে যায়, এই মাল ক্ষতি হয়, খুবই সমস্যার মধ্যে আমরা আছি। ঢাকা থেকে বড় বড় পার্টি ট্রাক নিয়ে এসে সরাসরি বাজারজাত করে, রাস্তাঘাটের কারণে আমার সঠিক মূল্য আমরা পাই না। স্থানীয় কৃষি কর্মকর্তাও সবজি চাষীদের দাবির সাথে একমত, তাই রাস্তা পাকা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এই সবজি চাষের ক্ষেত্রে তারা ন্যায্য মূল্য পায় না, কারণ এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে স্থানীয় পাইকার বা দূর দূরান্তের পাইকাররা এসে নিয়ে যায়, ফলে কৃষক পর্যায়ে যেই ন্যায্য দামটা সেটা তারা পায় না। এক্ষেত্রে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এদিকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আশ্বাস দিলেন আগামী বছরের মধ্যে পাকা রাস্তা তৈরি করে দেওয়ার। বিভিন্ন সবজির ফসল যেন কৃষকরা খুব ভালো পরিবেশ করে নিয়ে আসতে পারে, এই জন্য একটি আমরা রাস্তা অনুমোদন করেছি। এটি ইনশাল্লাহ আগামী অর্থবছরে এই রাস্তাটির কাজ শুরু হবে, আমরা সকলে গিয়ে উদ্বোধন করে দিয়ে সেই রাস্তাটির কাজ ইনশাল্লাহ শুরু করব। এই বিষয়ে স্থানীয় প্রকৌশলী জানান, ওই রাস্তাটি পরিদর্শন শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখানে রাস্তাটা আমি পরিদর্শন করেছি, এটা উন্নয়ন করা প্রয়োজনে জনগণের দাবি। এখানে আমি নিজে প্র্যাকটিক্যালি এটা দেখেছি যে আসলে এটা জনগুরুত্বপূর্ণ রাস্তা পাকা করা দরকার। টিপিপি অনুমোদন হয়ে গেলেই এটা আমরা পাকলন পাঠাবো ইনশাল্লাহ, এবং আশা করা যায় আগামী বছর এটা ইনশাল্লাহ বাস্তবায়ন করা হবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।